রেডিও মুড়ুকু বাংলা শুধুমাত্র রেডিও তুতো বাঙালিদের জন্য ই রেডিও মুড়ুকু বাংলা। নমস্কার, আমি আরজে কৃষ্ণকলি আর আপনারা শুনছেন ই রেডিও মুড়ুকু বাংলা। কোভিড এই অতিমারিটি আমাদের জীবন থেকে অনেক মুহূর্ত কেড়ে নিচ্ছে, অনেক মানুষকে কেড়ে নিচ্ছে, আবার অনেক কিছু শিখিয়েও যাচ্ছে। হয়তো যেদিন এই অতিমারি থেকে আমরা মুক্তি পাব, সেদিন এই অভিজ্ঞতা, এই শিক্ষা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। আমাদের জীবনযাপনে, জীবনচর্চায়, জীবনচর্যায় অনেক পরিবর্তন নিয়ে আসবে, যা ভবিষ্যতের পথকে আরও স্বাস্থ্যকর এবং সুন্দর করে তুলবে। আমরা সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, এই কামনাই সবসময় মনের মধ্যে নিয়ে চলছি। আমাদের ই রেডিও মুড়ুকু বাংলা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত রেডিও তুতো বাঙালিদের জন্য একটা নিজস্ব ই রেডিও চ্যানেল। সুদূর আমেরিকা যুক্তরাষ্ট্রে বসে আমাদেরই এক শ্রোতা বন্ধু কল্লোল ভট্টাচার্য তাই লিখে পাঠালেন এই অতিমারী কালে তাঁর নিজস্ব অভিজ্ঞতার কথা। জানালেন আমেরিকা যুক্তরাষ্ট্রে এখন কীভাবে জীবন যাপন করছেন তাঁরা। তাঁর এই চিঠিটি আজ আমাদের ই রেডিও মুড়ুকু বাংলা অনুষ্ঠানে আপনাদের পড়ে শোনাব। শুনুন আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা, কল্লোল ভট্টাচার্যের বয়ানে। কল্লোল ভট্টাচার্য লিখছেন, মন্বন্তরে মরিনি আমরা, কোভিড মারি নিয়ে বাস করি। আমেরিকার মানুষ সহনশীল, তাই ভয়াবহ কোভিড-19 আগ্রাসনে এখনো জীবন এবং জীবিকা বাঁচাবার সংগ্রামে লিপ্ত। আমি কল্লোল ভট্টাচার্য, আমেরিকা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেটের বেনসালেম শহরের বাসিন্দা। আমি অবসরপ্রাপ্ত স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার। 2020 প্রথম দুমাস দেশ ভালোই চলেছিল। মার্চ মাসের প্রথম দিকে ফিলাডেলফিয়ার মেয়র জিম কোনি 16 তারিখে ঘোষণা করলেন সমস্ত অদরকারী বাণিজ্য সংস্থা বন্ধ রাখা হবে, দিলেন নোটিস। তখন মাত্র 9 জন নাগরিক কোভিড-19 বা করোনা ভাইরাস রোগে আক্রান্ত। ফিলাডেলফিয়া আর বেনসালেমের দূরত্ব খুবই কম। বেনসালেম মেয়রও ঘোষণা করলেন অদরকারি সংস্থা যেমন ক্লাব, ফিটনেস ক্লাব, জামাকাপড় ও প্রসাধনের দোকান ইত্যাদি বন্ধ করা হবে। পেনসিলভেনিয়ায় এখন আক্রান্ত 381,000 মানুষ এবং মৃত্যুর সংখ্যা 10,893। এই তথ্য সংগৃহীত হয়েছে 3 ডিসেম্বর 2020 ভিত্তিতে। সমস্ত যুক্তরাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বর্তমানে 1,41,49,328 এবং মৃত্যু 2,76,402। এই তথ্য দেওয়া হল 4 ডিসেম্বর 2020 তারিখের হিসেবের ভিত্তিতে। এই মহামারী আক্রমণের ফলে দেশে মোট জনসংখ্যার 14.7% মানুষ বেকার হয়েছেন এবং বেকার ভাতার দাবিতে দরখাস্ত করেছেন। শুধুমাত্র নভেম্বর মাসেই বেকার হয়েছেন 24,500 জন মানুষ। যুক্তরাষ্ট্র সরকার $3 ট্রিলিয়ন কোভিড সংক্রান্ত সাহায্যে মঞ্জুর করেন। প্রত্যেক দেশবাসী $1,200 স্টিমিউলাস চেক গ্রহণ করেন, এছাড়া $600 করে বেকার ভাতা দেওয়া হয়। এখন সেটা বন্ধ করা হয়েছে। গত সপ্তাহে 7.78 মিলিয়ন মানুষ বেকার ভাতার জন্য আবেদনপত্র জমা দেন। কোভিড আক্রমণে
সাধারণ মানুষ যেমন ট্যাক্সি চালক, ছোটখাটো ব্যবসাদার, রেস্টুরেন্টের মালিক, ট্রাভেল এজেন্সির মালিক, এরা খুবই সংকটে পড়ে। সরকারি সাহায্যে তারা এখন জীবন ধারণ করছেন। পিৎজা হাট, খাবারের দোকান, গ্রোসারি ফোনে অর্ডার নিয়ে দোকানের সামনে রেখে দিচ্ছে ডেলিভারি নেওয়ার জন্য, অথবা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। গৃহহীন মানুষ যারা ফুটপাতে তাঁবু খাটিয়ে থাকতেন, সরকার তাদের 5-তারা হোটেলে আশ্রয় দিয়েছেন। স্কুল, কলেজ, অফিসের কাজ অনলাইনে চলছে। ওয়েব দোকান amazon.com অর্ডার দিলে সব কিছু ডাক যোগে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। কোভিড আক্রমণে আমেরিকার মাথাপিছু গড় আয়, অর্থাৎ GDP, গড়পড়তা 9.09% কমে গেছে। এখন প্রায় 13 মিলিয়ন দেশবাসী বেকার ভাতা পাচ্ছেন। রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত। গত 5 বছরে দেশ যে উন্নতি করেছিল, তা কোভিড আগ্রাসনে ধুয়ে মুছে গেছে। ব্যাংকে সুদের হার প্রায় 2% কমে গেছে। ফলে বহু মানুষ ঋণ নিতে শুরু করেছেন গাড়ি বাড়ি কেনার জন্য। এই অতিমারির ফলে ফিলাডেলফিয়ায় পেট্রোলের দাম কমে হয়েছে প্রতি গ্যালনে সর্বনিম্ন $1.61। গাড়ি ও বাড়ির দাম কিছুটা কমেছে। লকডাউনের সময় সব কিছু বন্ধ করে রাখার কারণে প্রকৃতি খানিকটা দূষণমুক্ত। পরিবেশে পশু পাখি আনন্দে বিচরণ করছে। কম্পিউটার অনলাইনের ব্যবহার পর্যাপ্ত পরিমাণে বেড়েছে। জুম মিটিং, স্কুল ও কলেজের পড়াশোনা সব ইন্টারনেটে চলছে। ল্যাপটপ বিক্রির মাত্রা বেড়েছে। লকডাউনের ফলে মানুষ গৃহবন্দী ছিল, তাই খাওয়া আর ঘুমনো এবং অনলাইন প্রজেক্ট ছাড়া আর কিছু করার ছিল না। এখনও সমস্ত কাজ অনলাইনেই বেশি চলছে। বঙ্গ সংস্কৃতি সম্মেলন এবার ইন্টারনেটে সমাপ্ত হয়েছে। এখন এখানে লকডাউন কিছুটা শিথিল, তবে ওয়ার্কআউট ক্লাবে বেশি ভিড় নেই। সোশ্যাল ডিস্টেন্সিং ও মাস্ক বা মুখোশ ব্যবহার আবশ্যক হয়েছে যে কোনো দোকান বা ওয়ার্কআউট ক্লাসে। ক্যাসিনো খুলেছে, তবে মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলাটা সেখানে বাধ্যতামূলক। বেশিরভাগ গৃহবাসী নাগরিক হোম ডেলিভারি নিয়ে প্রতিদিনের আহার গ্রহণ করছেন। চার্চ এবং বেসরকারি সংস্থা বিনা পয়সায় তাঁবু করে খাদ্য বিতরণ করছেন। মানুষ ভেদাভেদ ভুলে প্রায় এক হয়ে গেছে, কারণ প্রয়োজন একটাই, জীবন ধারণ। কোভিডের ফলে আমেরিকার সাধারণ নাগরিক আর্থিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। চিন্তা লাঘবের ও গৃহবন্দী জীবনের তিক্ততা কাটাতে বহু সংখ্যক নাগরিক নেশার আশ্রয় নিচ্ছেন, তাতে পারিবারিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া ও অনলাইন অর্ডার পৌঁছে দেওয়ার কাজে পুনঃনিয়োজিত হচ্ছেন। সংস্থার নাম ডোরড্যাশ। মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছেন। মুখে মুখোশ, হাতে দস্তানা ও স্যানিটাইজারের ব্যবহার প্রতিনিয়ত করছেন। এখনও নদীর তীর, পার্কে নাগরিক আমার মুক্তি আলোয় আলোয় খুঁজে পান। জীবনে যত তিক্ততা থাক না কেন, ভোরের সুমিষ্ট শুদ্ধ বাতাস, এক পশলা বৃষ্টি বা পাখির কূজনে নিজেকে আবার ফিরে পাচ্ছে। উন্নতশীল মানুষ এখনো অসহায়। বিশ্বাকাশে তার গতি অবাধ। তবু 100 বছরের ব্যবধানে এইসব মহামারী, যেমন প্লেগ, সোয়াইন ফ্লু, ম্যালেরিয়া, টিবি, কোভিড ইত্যাদি সমস্ত রোগের আবির্ভাবে মানুষ ক্লান্ত। তবু মনে সাহস রাখি, বলি মন্নন্তরে মরিনি আমরা, কোভিড নিয়ে বাস করি। কোভিড ভ্যাকসিন বেরিয়ে গেছে, মানুষ আবার বাঁচার অস্ত্র তৈরি করেছে। রাতের পরে সূর্য দেখা দেবে, আর অনিবার্যভাবেই দেখা দেবে। এখানকার স্থানীয় বাঙালি ক্লাবের নাম ঘরোয়া।
কোভিডের ফলে ঘরোয়া ভার্চুয়াল দুর্গাপূজা সমাপ্ত করেছে অক্টোবরের 17 এবং 18 তারিখে। 17ই অক্টোবর সকাল 10টায় অনুষ্ঠিত হয় দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। জুম এবং ফেসবুক লাইভে পর্দায় পুজো দেখার অভিজ্ঞতা এবং অঞ্জলি দেওয়া এই প্রথম। 17ই অক্টোবর সন্ধে 7টায় কলকাতা থেকে ইমন চক্রবর্তী সঙ্গীত পরিবেশন করেছিলেন ইউটিউব লাইভের মাধ্যমে। আর অক্টোবর 18-তে সন্ধে 7টার সময় স্থানীয় শিল্পীদের নিয়ে জুম ভার্চুয়ালে বিচিত্রানুষ্ঠান হয়। ভানু সিংহের পদাবলী থেকে আমিও একটা গান গাই, গানটি পৃথকভাবে আপনাদের পাঠালাম। অক্টোবর 31-এ লক্ষ্মী পুজো এবং নভেম্বর 14 তারিখে কালী পুজো সংগঠিত হয়েছে ভার্চুয়াল জুমে। সারেগামাপা খ্যাত শোভন গাঙ্গুলী গান গেয়েছিল ইউটিউব লাইভে ভার্চুয়াল শোতে এসে। বাঙালির 12 মাসে 13 পার্বণ। মানব সমাজ কোভিডের কবলে থাকা সত্ত্বেও বাঙালি দমে যায়নি। ভার্চুয়াল পুজো ও সঙ্গীতানুষ্ঠান দিয়ে মনের তিক্ততা দূর করা হয়েছে। দেবী দুর্গার অসুর নাশ এবার কোভিড নাশে পরিণত হয়েছে। আশা করি বিজ্ঞানের শক্তি ও মায়ের আশীর্বাদে আমেরিকা, ভারত তথা সমগ্র বিশ্ব মুক্তি পাবে কোভিড অভিশাপ থেকে। আমেরিকাতে ভ্যাকসিনাইজেশন এখনও শুরু হয়নি, তবে FDA ফাইজারের অ্যাপ্লিকেশন রিভিউ করছে। আশা করি তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং 31 ডিসেম্বরের মধ্যেই আশা করি গণহারে ভ্যাকসিন দেওয়াও শুরু হয়ে যাবে। আমাদের মুক্তি আলোয় আলোয় অবধারিত। সবাই সুস্থ এবং স্বাভাবিক থাকবেন, ভালো হবেই, মাপ হই। লিখেছেন কল্লোল ভট্টাচার্য, আমেরিকা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেটের বেনসালেম শহর থেকে। কল্লোল ভট্টাচার্য লিখেছিলেন যে উনি আমাদের একটি গান পাঠিয়েছেন, যে গানটি ভানু সিংহের পদাবলী থেকে নেওয়া এবং সেটি তিনি গেয়েছিলেন এবারের ভার্চুয়াল পুজোয় ভার্চুয়াল বিচিত্রানুষ্ঠানে। আমরা চেষ্টা করি তার গানটি আপনাদের শোনানোর, আর এই গানটি দিয়েই শেষ হবে আজকের এই অনুষ্ঠান। শুনুন কল্লোল ভট্টাচার্যের কণ্ঠে ভানু সিংহের পদাবলী থেকে এই গানটি।
পড়লাম কল্লোল ভট্টাচার্যের লেখা একখানি চিঠি, ই রেডিও মুরুক্কু বাংলার উদ্দেশ্যে, যা তিনি লিখে পাঠিয়েছিলেন, এবং সেই সঙ্গে শোনালাম তাঁর স্বকণ্ঠে একটি গান। ই রেডিও মুরুক্কু বাংলা কেমন লাগছে আপনাদের লিখুন কমেন্ট বক্সে, জানান আপনাদের অনুভূতি। আর যদি ভালো লাগে আমাদের এই অনুষ্ঠান, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই ই রেডিও মুরুক্কু বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে পরবর্তী অনুষ্ঠানের নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন আপনারা। আজ তাহলে এই পর্যন্তই, পরের অনুষ্ঠানে আবার কথা হবে, ভালো থাকবেন, নমস্কার।